इंशाल्लाह আপনার বলা হয়েছে الصدقات عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا ومكله وكاتبه وشاهديه وقالهم سواء رواه مسلم সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সুদ ঘুষ। সুদ ঘুষ খাওয়া দেওয়া নেওয়া সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দীনি ভাই বোন, যেসব পাপের মাধ্যমে পরকাল হারিয়ে যায়, যেসব পাপের মাধ্যমে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, এই ছলাই তোমার এত কথা বলতে হচ্ছে কেন? তুমি মাথা পড়েলে কখন? তুমি ওখান থেকে চিলিয়াদের কি করতে চাচ্ছ? যারা কর্তৃপক্ষ তাদেরকে হিসাব করতে হতো যে এত মিডিয়া যদি সামনে থাকে তাহলে কথা তারা যারা দেখবে বা যারা দর্শক তারা কিভাবে দেখবে? এখন তো তারা আছে, তারা তখন কন্ট্রোল করতে পারবে না। আপনার বলাতে কিছু আসে যায়, চুপ থাকেন, দেখতে পান আর না পান। সম্মানিত দীনি ভাই বোন, আপনাদের জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি, হাজারো হাজার জনগণ আপনাদের এই মাঠে উপস্থিত। আমরা বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে আপনারা উপস্থিত হয়েছেন মর্মে আমরা আন্তরিকভাবে আপনাদের শুকরিয়া আদায় করি, জাজাকুমুল্লাহ খায়। দিন ধর্ম শুনতে এসে যদি অল্প সময়ের জন্য পরিস্থিতি অনুকূলে নয় মনে করে হইচই করেন তাহলে তো ভদ্রতা নম্রতা থাকল না, শুধু হইচই করেই সময় কাটল। আর এটা তো নির্বাচন নয় যে
একজন আরেকজনকে হইচই করে কিছু বলবেন এটাও তো নয়। আমি সময়ের গতিতে আপনাকে বলবো, আপাতত আপনাকে আমি আন্তরিকভাবে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি আমাকে দেখতে পান আর না পান, যেহেতু এসেছেন কিছু সময় আপনি অপেক্ষা করুন, কষ্ট হলেও আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আজকের আলোচনা আমরা আবদুল্লাহর শুনছিলাম, আলোচনা শোনার সময় আমরা আলোচনার সামনে নিজেদেরকে শিশু মনে করছিলাম। দীর্ঘ 30 বছর থেকে আমি বক্তব্যের মাঠে আছি, 90 সাল থেকে আমি জাতির সামনে দিন প্রচার করে আসছি, আমার বুঝ অনুযায়ী আমি নিঃস্বার্থপরভাবে স্বার্থ ছাড়াই দিন প্রচার করছি বলে আমার মনে বলে। তবু আমার সন্দেহ হয় একটু যে আমি কোনো জায়গায় গেলে অনেক জনগণ আসে, এক শ্রেণীর মানুষ দোকানপাট লাগিয়ে মিষ্টি জিলাপি বিক্রি করে, এক শ্রেণীর মানুষ সেখানে ব্যস্ত থাকে। আমি কোথাও গেলে বা এরকম প্রোগ্রাম হলে আত্মীয় স্বজন এসে ভর্তি হয়, বাড়িতে চাচা চাচি খালা ফুফু বোন বোনতে দুলাভাই বিভিন্ন জায়গায় মজাকে অপ্রয়োজনীয় অশ্লীল কথায় ব্যস্ত হয়, বিভিন্নভাবে জিনিস ক্রয় বিক্রয় হয়, ব্যয়বহুল খরচ করে ব্যবস্থা করা হয়। সে অনুযায়ী আমার কথা উপযুক্ত হলো কি না, এতগুলো শরীয়ত বহির্ভূত কাজকে উপেক্ষা করে আমার দিনই দাওয়াতি কাজটা বিচারের কাঠগড়াই কবুল হবে কি না, এইটা আমার ভেতরে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। আর এর কারণে আমি দুইটা বই লিখেছি, একটা বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়, জানি না আপনার বাড়িতে আছে কি না, একটা বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে। এই দুইটা বই মূলত এ ধরনের জালসা এ ধরনের বক্তব্য বন্ধ করার জন্যই লিখেছি। সমাজে যেভাবে দিন প্রচার হচ্ছে, যে ব্যবস্থাপনায় দিন প্রচার হচ্ছে, শরীয়ত তার সাথে সম্পৃক্ত তা আমার বিবেচনা বলে না। সাথে সাথে মানুষ যে টাকা পয়সা দিচ্ছে, আমি তো টাকা পয়সা নিই, নেওয়ার ব্যাপারেও আমার কাছে একটা দলিল বুখারী মুসলিমের আছে, সেটা হলো এই যে উমারকে আল্লাহর নবী কিছু টাকা দিতে চাইলেন, তো উমার বললেন যে আমার চেয়ে যে দরিদ্র তাকে দেন। তখন আল্লাহর নবী বললেন, আপনি নেন তো, আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে আপনি কাউকে দান করে দিন, তা আমি যেটা দিচ্ছি সেটা আপনি নেন। তখন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন। এরই ভিত্তিতে জনগণ যেভাবে টাকা দিচ্ছে তা আমি নিয়ে আসছি, এইটার জব বিচারের মাঠে কত দূর হবে, টিকা যাবে কি না, তা আমার মাঝে মধ্যে সন্দেহ কাজ করে। যদিও দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন কারো কাছে পথ খরচ পাথেও চাইনি। যদি কেউ কোনোদিন প্রমাণ করতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে একদিন পথ খরচ পাথেও চেয়েছিল, তাহলে আমি বাকি জীবন আর কোনো দিন দাওয়াত দেব না। এটা আমি দীর্ঘদিন থেকেই বলে আসছি, তারপরেও আমার কাছে সময়ে ভারী লাগে, যার কারণে এখন জনগণ যা দুই চার পয়সা দেয় সব জামিয়া সালাফে খরচ করে দিয়ে আল্লাহ, যে
আমি এর জব বিচার মাঠে কিভাবে দিব তা আমি নিশ্চিত বুঝে উঠতে পারি না। অগ্রিম টাকা বাইনে নিয়ে আবার চুক্তি করে টাকা নিয়ে দাওয়াতি কাজ করে মিথ্যা কাহিনী বলে ইসব জুলেখার কাহিনী বলে বিচারের মাঠ কি হবে তা ভাবা জটিল। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাল্লেগু আননি ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার যদি একটা কথা তোমাদের জানা থাকে তাহলে অন্যকে বলে দাও, আমার যদি একটা কথা তোমাদের জানা থাকে তাহলে অন্যকে বলে দাও। এটা প্রথম জোরালো আদেশ। কেউ বাম হাতে চা খাচ্ছে পানি খাচ্ছে তাকে বলতে হবে ডান হাতে খান বাম হাতে শয়তান খায়। সালাতের সময় সালাত শেষ করে মসজিদ থেকে বেরোচ্ছেন, একজন বাইরে দাঁড়িয়ে আছে, তাকে আপনি সালাত আদায় করতে বলেন, কেননা আপনি জানেন যে আজান হলে সালাত আদায় করতে হবে, এটা আপনি জানেন। তাহলে যে যায়নি তাকে বলেন, এইটার মানে হলো আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, আহাদিসু আন বানি ইসরায়েল ওয়াল হারাজ, বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই, তবে বানি ইসরায়েলের কাহিনী যেন মিথ্যা না হয়। বানি ইসরায়েলের কাহিনী আবার মিথ্যা আছে, এক মিনিট, বানি ইসরায়েলের একটা মিথ্যা কাহিনী শোনাই আর বানি ইসরায়েলের হাজার হাজার বছর আগেকার একটা সত্য কাহিনী শোনাই। মিথ্যা কাহিনী যেমন দানের ব্যাপারে একটা মিথ্যা কাহিনী, সুলাইমান আলাইহিসসালামের যুগে আল মুস্তাতারাব নামে এক আরবি সাহিত্য বই আছে, তাতে লেখা আছে এক বাড়ির পাশে ছিল এক পাখির বাসা, পাখির ডিম দিত, বাচ্চা ফুটত, বাচ্চা বড় হলে ওই লোক বাচ্চা ধরে জবাই করে খেয়ে নিত। এভাবে দিন যায় রাত্রি যায়, এক সময়ে পাখি সুলাইমানের কাছে অভিযোগ করল। বাদশাহ সুলাইমান বললেন, ঠিক আছে আমি বিচার করে দেব, তোমার আরো বাচ্চা নামাতে পারবে না। সুলাইমান আলাইহিসসালাম দুইজন জিনকে বলে দিলেন, শোনো, ও যখন বাচ্চা নিতে যাবে তখন তোমরা ওই লোকের দুই পা ধরে দুই টুকরা করে পূর্ব পশ্চিমে ফেলে দিবা, যেহেতু অভিযোগ করা হয়েছে তাই তিনি বিচারে সিদ্ধান্ত দিয়ে দিলেন। লোকটা এখন গাছে উঠতে যাবে বাচ্চা নামানোর জন্য, তো একজন ফকির চলে এসেছে, ও রুটি খাচ্ছিল, তা হাতে রুটি ছিল, ফকিরকে দিয়ে দিয়েছে, দিয়ে এখন দান করে দিয়েছে, দিয়ে এখন উপরে উঠছে। তো এখন আল্লাহ বলছেন যে ফেরেশতা, যে ব্যক্তি আমার নামে দান করে তার অবস্থা এই হবে, তো তোমরা দুইজন ফেরেশতা গিয়ে ওই দুইটা দুইজন জিনকে উত্তর দক্ষিণে ফেলে দাও। তখন দুইজন জিন এসে, দুইজন ফেরেশতা এসে দুইজনকে ফেলে দিল দানের ফজিলত, একবারে নগদ মিথ্যে। এ হলো হাজার হাজার বছর আগেকার মিথ্যে কাহিনী। তো হাজার হাজার বছর আগেকার সত্য কাহিনী কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তার রাজুলুন মির রাজুলিন আকরান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে, ফওয়াজাত ফি আকারিহাল জাররা, জমি কিনে নিয়ে জমি চাষ করতে গিয়ে একটা স্বর্ণের পাতিল পেয়েছে। তখন জমি ক্রেতা বলছে বিক্রেতাকে, খুদ্দাহাবা কামিননি ইস্তারে তুমিন কাল আর্দ অলম আবতামিন কা দাহাব, আপনি এই স্বর্ণের পাতিল নেন, আমি জমি কিনে নিয়েছি স্বর্ণের পাতিল কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে, বলেন কি আপনি, বেতলার জমা ফিহা, জমিন বিক্রি করেছি, জমিনে যা ছিল ছিল সব বিক্রি করে দিয়েছি, আমি স্বর্ণের পাতিল নিব না। হাদিস আরো আছে, অত্র হাদিস হাজার হাজার বছর আগেকার কাহিনী, এখানে ঈমান দেখানো হয়েছে। আপনি বল্লা বাজারের দোকানদার, কাপড়ের ব্যবসা করেন, একজন লোক 3,000 টাকা কাপড়ের দাম দিতে গিয়ে 500 টাকা বেশি দিয়ে দিয়েছে, তো আপনি গুনে দেখলেন
500 টাকা বেশি, কিন্তু চুপ থেকে গেলেন, কিছু বললেন না, টাকাটা রেখে দিলেন। তো আপনি নিজেকে দেখেন তো এটা কেমন। আর ও জমি কিনেছে, জমি চাষ করতে গিয়ে একটা স্বর্ণের পাতিল পেয়েছে, ওটা নিবে না, বলছে আমি তো স্বর্ণের পাতিল কিনিনি। এটা হলো ঈমান। আল্লাহর নবী বললেন যে বানি ইসরায়েলের কাহিনী বলো, আল্লাহ হারাজ, কোনো দোষ নেই। তবে ওমান কাদাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাও আমা কাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হুজুর যে আমাদের সামনে 2 ঘন্টা বক্তব্য দিলেন, সেই বক্তব্য যদি রাসূলের না হয় তাহলে হুজুরের কি হবে? দুনিয়ার আলেম ওলামাকে আল্লাহর নবী বললেন যে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, ভালো কথা বলি। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3 নম্বরে তিনি যা বলেছেন তা আলোচনার সাথে মুখামুখি মিল খায়নি, মুখামুখি হয়ে গেছে, মিল খায়নি। 3 নম্বরে যদি আল্লাহ বলতেন যে তাহলে তোমরা জান্নাত পাবা, ভালো হতো। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, তাহলে তোমরা জান্নাত পাবা। কথাটা মিল খাচ্ছে না? মিল খায়। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, তাহলে তোমরা জান্নাত পাবা। কথার একটা মিল আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেননি। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। তার মানে পৃথিবীতে যত আলেম ওলামা দাওয়াতি কাজ করবে, ধর্ম প্রচার করবে, ওর মুখের কথা যদি রাসূলের না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। বহুদিন থেকে আমি বলে আসছি যে দেখেন, এক পৃষ্ঠে দোয়া ও খাতমিল কোরআন, একবারে এক পৃষ্ঠে আমি বলেছি যে এই দোয়া আল্লাহর নবী বলেছেন কোরআন তেলাওয়াত শেষে, এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমি জাতির সামনে বক্তব্য দিব না। তো এইটা তো দোয়া বলেই তারা চালাচ্ছে। তো যদি এই দোয়া রাসূলের না হয় তাহলে যে চালাচ্ছে তার কি হবে? হাদিস বুখারী মুসলিম, দাওয়াতি কাজ করি, খুব শক্তভাবে দেখে শুনে বলার চেষ্টা করি, বহুদিন বলেছি আজও বলছি, দীর্ঘ 30 বছরে আমি অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি বলেই আমার চূড়ান্ত হিসাব। আমি কোনো মাঝহাবি বিষয় নিয়ে তর্ক বিতর্ক করি না, কোনো মাঝহাবকে নিন্দা করি না, কাউকে গালি দিই না, কাউকে কটাক্ষ করে কথা বলি না, এটাই আমার চূড়ান্ত হিসাব। তবে আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। সম্মানিত দিনী ভাই বোন, কথা প্রসঙ্গে যে কথাটা বলছি সেটা হলো এই যে অল্প সময় আপনার সামনে কিছু কথা বলবো, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। দয়া করে আমাকে দেখতে পান আর না পান, কাউকে কষ্ট দিয়ে কথা শোনার চেষ্টা করবেন না, ধাক্কা ধাক্কি করে, কাউকে গালি দিয়ে, কাউকে উপেক্ষা করে কোনো কাজ করার চেষ্টা করিয়েন না। বিনীত অনুরোধ, প্রথম কথা এই। দ্বিতীয় কথা হলো এই যে আবদুল্লাহর বক্তব্য জাতিকে, জনগণকে, সংগঠনের লোককে খুব ভালোভাবে স্মরণ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তার কথা হতে একটা বাক্য যে জামাতবদ্ধ জীবনযাপন কোনটা, জামাতবদ্ধ জীবনযাপন লোকের না বলে নিজের ঘরের বলি, সেটা হলো জমিয়ত জামাতবদ্ধ জীবনযাপন
না আহলে হাদিস জামাতবদ্ধ জীবন যাপন। আমরা বক্তব্যে বুঝতে পারছিলাম যে তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। তার এক শ্রেণীর মানুষ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে হত্যা করা যায়। এক শ্রেণীর মানুষ বুঝছিলাম যে যদি ও কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে, এটা হলো আল্লাহর আদেশ। তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। তার দ্বিতীয় শ্রেণীর মানুষ, তৃতীয় শ্রেণীর মানুষ হলো আল্লাহ রাসূল বলছেন মুফারিকুল জামাত, যদি জামাত ছেড়ে চলে যায় তাহলে তাকে হত্যা করতে হবে। এখন যদি আমি জমিয়ত থেকে বের হয়ে আন্দোলনে চলে যাই তাহলে আমাকে হত্যা করা যাবে কি না, বা আন্দোলন থেকে যদি জমিয়তে চলে যাই তাহলে আমাকে হত্যা করা যাবে কি না, কথা তখন স্পষ্ট বুঝতে পারছিল না। অপরের ঘরের কথা দিয়ে বোঝা যায় না, নিজের ঘরের কথা দিয়ে বলি তাহলে খুব ভালো বোঝা যাবে। কোনো লোক চোখরাঙ্গিয়া কটাক্ষ করে আব্দুর রাজাককে ভাববেন না, আমি আমার জীবনে এক মিনিটের জন্য কোনো দল সংগঠন করিনি, এক মিনিটের জন্য। আপনি দীর্ঘদিন ছিলেন যে আমি প্রতিষ্ঠানের শিক্ষক ছিলাম, আত্মাহারিক পত্রিকায় ফতোয়া লিখতাম, মাত্র এই কথাই ঠিক, আমি কোনোদিন সদস্য ফরম পূরণ করিনি। কোনোদিন জাতিকে বলে যাচ্ছে, জাতি যেন না বুঝে কোনো প্রকার সিদ্ধান্ত বা কটাক্ষ মন্তব্য না করে, কটাক্ষ মন্তব্য করে কোনো প্রকার কথা বলে পরকাল হারাবেন না, আর আপনাকে আমি হিসাবও করি না। আমাকে নতুন ভাবে আপনাকে বিবেচনা করতে হবে, এই কথা আমি দীর্ঘ 30 বছরে কোনোদিন ভাবিনি, আজকে নতুন ভাবে আপনাকে বিবেচনা করতে হবে এখনো ভাবি না। আল্লাহর উপরে আমার অগাধ ভরসা আছে, আমি আল্লাহর উপরে ভরসার ভিত্তিতে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিতে চাই, কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিয়ে মানুষকে পরকালমুখী করতে চাই। আমার জীবনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ। জামিয়া সালাফে নাবে এদেশের বৃহত্তর জেলাগুলিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ, যে প্রতিষ্ঠানের মাধ্যমে এদেশের ছেলে মেয়ে উন্নত মানের শিক্ষা অর্জন করে, বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে। এই স্বাদে আমি আছি ইনশাল্লাহ, এটা বাস্তবায়ন হবেই হবে ইনশাল্লাহ আজ হোক আর কাল। আমি 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই প্রতিষ্ঠানের মাঠে বলেছি, আমার হাতে টাকা নাই একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে ইনশাল্লাহ। আপনি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ দেখতে পারেন, আপনি মাঠে ঢুকলে আপনার সংকীর্ণতা কমে যাবে, উদারতা বেশি হবে, দোয়া করার স্বাদ জাগবে যে আল্লাহ এটা কবুল করো। 2017 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার সময় আমি বলেছিলাম জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে ফাঁকা মাঠে, আমার হাতে টাকা নেই একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে ইনশাল্লাহ। এখন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে 1700 ছাত্র আবাসিক থাকে খায়, 850 মেয়ে পড়ে, তার প্রায় 650 মেয়ে আবাসিক থাকে খায়। রূপগঞ্জ জামিয়া সালাফিয়াই প্রায় 650 ছাত্র থাকে খায়, 450 ছাত্রী থাকে খায়, প্রায় 3000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে ভিন্ন ভিন্ন স্থানে, শিক্ষক শিক্ষিকা অনেক, প্রায় 18 লক্ষ টাকা বেতন লাগে সব মিলে, প্রায় 200 জন এতিম আছে, প্রায় 500 জন অসহায় ছেলে আছে, যাদের কাছ থেকে কিছু টাকা নেওয়া হয় না, কিছু নেওয়া হয়,
বিশাল ব্যাপার, আপনি দেখলে আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী প্রায় 18 বিঘা জমির উপরে, এইটা প্রায় এখন 15-20 বিঘা জমির উপরে, এখন আরো 550 শতক জমি এবছরই কয়েক মাসে কিনবো বলে সিদ্ধান্ত নিয়েছি, ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিলেন। ওই টেনশন আপনি ভোগ করিয়েন না যে মাসে 18 লক্ষ টাকা কিভাবে হয়, ওটা আমিও বুঝতে পারি না কিভাবে হয়, ওটা তো বেতন, প্রতিদিন লেবার মিস্ত্রি বিল আসে নিম্নে 10,000 থেকে নিয়ে 50,000 পর্যন্ত প্রতিদিন লেবার মিস্ত্রি বিল। সব মাসে জমি কিনা হচ্ছে, রূপগঞ্জ নারায়ণগঞ্জে কিনা হচ্ছে, দিনাজপুরে কিনা হচ্ছে, আপনার বরিশালেও রেজিস্ট্রি হচ্ছে অনেক জমি, কিভাবে হয় সেটা আমি বুঝি না, তবে আমি হতে দেখতে পাচ্ছি। আমি আপনাকে কালকে কোটি টাকা দিতে বলিনি, তবে আমি আপনাকে অনুরোধ জানিয়েছি দোয়া করবেন, জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। জামিয়া সালাফের একটা মুখপাত্র পত্রিকা মাসিকা লিতেশাম পত্রিকা, পৃথিবীর প্রত্যেকটা বাঙালির কাছে মাসিকা লিতেশাম পত্রিকা থাকবে, এটা আমার আন্তরিক দাবি। আমি জীবন বাজি রেখে বহু পরিশ্রম করে এই কাজ চালিয়ে যাচ্ছি, অনেক কর্মচারী তাতে কাজ করে, 10 জন মুফতি ফতোয়া লিখেন, 10 জন গবেষণাগারে গবেষক সদস্য আছে, তারা এগুলি নিয়ে চিন্তা ভাবনা করে। ব্যয়বহুল খরচের এই পত্রিকা জীবন বাজি রেখে প্রত্যেক মাসে ফতোয়া দেখা হয়, সে ফতোয়া বোর্ড আমি নিজে পরিচালনা করি, অনেক পয়সা খরচ করে, অনেক ত্যাগ তিতিক্ষা করে এই পত্রিকা বের হয়। আমি আপনাকে শ্রম দেখতে বলিনি, আমি আপনাকে অনুরোধ জানিয়েছি। জামিয়া সালাফের মুখপাত্র একটা পত্রিকা 50টা প্রশ্নের উত্তর থাকে, মাসিকা লিতেশাম পত্রিকা, যাওয়ার সময় একটা সাথে নিয়ে যাবেন, বাকি জীবন নেওয়ার উদ্দেশ্যে, যে আমি 200 টাকা দিয়ে পাঠাবো বছরের শুরুতে, আমার এই ঠিকানায় তুমি পত্রিকা পাঠাবা, পোস্টমাস্টার আপনার বাড়িতে পত্রিকা দিয়ে আসবে, আপনি সামান্য খরচ বহন করবেন। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতেশাম পত্রিকা, অন্য অন্য বই সহ আব্দুল্লার একটা বই সংগ্রহ করার জন্য আমি অনুরোধ জানাই। বাংলা ভাষায় ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি বোখারির ব্যাখ্যা, বাংলা ভাষায় ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি বোখারির ব্যাখ্যা। আর আমি খাকসার তেমন কিছু লিখতে পারি না, যা কিছু টুটাফাটা চাঁপাই নবমের ভাষাতে লিখেছি ভাঙাচোড়া করে, বিদ্যাও তেমন নাই, বুদ্ধিও তেমন নেই, এমনিতেই চলি রাস্তাঘাটে যেভাবে দেখছেন এভাবে, 90 সালে এরকমই ছিলাম, এখনও এরকমই আছি, সব সময় এভাবেই চলি, অত কিছু চিন্তা ভাবনা করতে পারি না। মনে বড় সাজ ছিল সলাতের উপরে নামাজের উপরে একটা বই লিখব, বইটা আলহামদুলিল্লাহ বের হয়ে গেছে, বইটার নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বনাম প্রচলিত নামাজ। তো আমরা তো নামাজ বলি না, সলাত বলি, অন্য অন্য বই সহ এই বইটিও সংগ্রহ করবেন, অনেক সাদ, অনেক ত্যাগ তিতিক্ষা করে এই বই লিখা হয়েছে। জামাতবদ্ধ জীবনযাপন কোনটা? জামাতবদ্ধ জীবনযাপন মানে যদি আমি জামাত ছেড়ে চলে যাই তাহলে আমাকে হত্যা করা হবে, আমি আহলে হাদিসের দাওয়াত দিব, এ কথাই ঠিক, আহলে হাদিসের দাওয়াত দিতে হবে। কেন? আহলে হাদিসই এমন একটা আকিদা যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তারাই হচ্ছে আহলে হাদিস। সে যেই হোক, সে যেখানেই থাক না কেন, সে হোক না কেন বাদশাহ, সে হোক না কেন মুচি, সে হোক না কেন ম্যাথর, সে থাক না কেন শহরে, সে থাক না কেন জঙ্গলে, সে থাক না কেন 7 সমুদ্র 13 নদী পারে, পৃথিবীতে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই হচ্ছে আহলে হাদিস। আপনি কোনো একটা সংকীর্ণতায় ঢুকে গিয়ে আমাকে যদি খারাপ চোখে দেখেন তাহলে বুঝতে হবে আপনার ভিতরে হিংসা ঢুকে গেছে, আপনি কোরআন হাদিসের কাজ করতে এসে আর একজনের হিংসা করছেন। আমি তো বলছি দেখি বল্লার জামে মসজিদে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খুতবা দেব সামনের জুমায়, দেখি কি হয়। 90 সাল থেকে বক্তব্য দিচ্ছি বেটা, কোনোদিন কোরআন হাদিসের বাইরে কথা বলিনি, ঘন্টা কথা বললে 20 থেকে 30 থেকে 40 থেকে 80টা হাদিস অনুবাদ করি, কত হাদিস মুখস্থ আছে তা আমার জানা নাই। আপনার সংকীর্ণতা আসলো কেন সে কথা আপনি বলেন,
জামিয়া সালাফিয়ার দরজা খোলা আছে, কালকে জামিয়া সালাফিয়া যাবেন বক্তব্য দেওয়ার জন্য। আমি আপনাকে ডেকেছি অতীতে, এখনো ডাকছি, আপনি যাওয়ার সাহস করেননি, আবারও বলছি কালকে আসেন। আমি আব্দুর রাজ্জাক বিশ্বাসী নিশ্চয় বলছি, আমার জীবনটা আমি এভাবেই করেছি, বল্লার জামে মসজিদে দাওয়াত দেওয়ার জন্য আপনাকে সভাপতি লাগবে না, এই গ্রামের যে ভ্যান চালক সে খালি বলবে আমাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনি বল্লার জামা মসজিদে খুতবা দিবেন। আমি আচ্ছা ঠিক আছে, ভ্যান চালক বললেই হবে, বল্লাবাসী যেন মনে না করে যে আব্দুর রাজ্জাক সাহেব মনে হয় বল্লার জামা মসজিদে খুতবা দেওয়ার বড় সাধ, তাহলে বড় কিছু হয়ে যাবে। জি না, এরকম মসজিদ আমি হিসাবে রাখি না। বাইতুল হাম জামে মসজিদ যেটা রাজশাহীতে করেছে, তারা 10 কোটি টাকা খরচ হয়ে গেছে, আর আমি ফকির, আমি রাজশাহী কচুর পাতার পানি, কচুর পাতা বুঝেন, চাপাই নবাবগঞ্জে কচুর পাতার পানি মানে যে পানি কচুর পাতার উপরে আছে, খালি টলমল টলমল করে, পড়ে পড়ে। আমি হচ্ছি কচুর পাতার পানি, আমার 5 পয়সা দাম নাই। বল্লার জামে মসজিদ কেন, রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফিয়া মসজিদ তৈরি করবো ইনশাল্লাহ, যেখানে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করবে ইনশাল্লাহ। আমি দিন রাত সে স্বপ্ন দেখছি, বাইতুল হাম জামে মসজিদ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 3,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে, 90% জমির উপরে মসজিদ, 2 তলার কাজ কমপ্লিট হয়ে গেছে, অনুমান প্রায় 10 কোটি টাকা খরচ হয়েছে, আমি ফকির, আমার 1টা টাকাও নেই। আমি বলেছি আমার হাতে টাকা নেই, কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এই কথাই সত্য। অতএব দেশবাসী আহলে হাদিস দ্বীনী ভাই বোন, সংকীর্ণতা দূর করে পরস্পরকে ভালোবাসা জানিয়ে সবাই মিলে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দেওয়ার চেষ্টা করেন, সবাই সবাকে ডাকতে শিখেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার যে কোনো সময় দরজায় ডাক দিলে, ফকির দিয়ে ডাক দিলে চলবে, আপনাকে দিয়ে ডাক দেওয়া লাগবে না। মুচি যদি পাঠিয়ে দেন, বল্লার কোনো মুচি, আব্দুর রাজ্জাক সাহেবকে ডাকার জন্য আমি মুচি পাঠিয়ে দিলাম, খালি বলতে হবে যে হ্যাঁ আমি মুচি এসেছি উমুরকের পক্ষ থেকে, আমি চলে যাব। আপনি মনে করেন না যে আমার কিছু দাম আছে, আমার জিরো দাম নাই। জিরোর যদি কিছু দাম থাকে তাও থাকতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার জিরো পয়সা দাম আছে এটা আমি মনে করি না, আমার কোনো দামই নাই। কেউ যদি প্রমাণ করে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন টাকা কম দিয়েছিলাম সেই জন্য মুখটা একটু ভারী করেছিল, জাতির সামনে কথা বলবো না, কেউ যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেবকে বলেছিলাম যে আপনার পরিচয়টা দেন, তখন আমি বলেছিলাম লিখে দিবেন ডবল কামেল ফার্স্ট ক্লাস, ডবল দাওয়ারা ফারিক বানারা, সেটা লিখে দিবেন, এরকম কথা আমি উচ্চারণ করেছি কোনোদিন, প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে কথাই বলবো না, ডক্টর ফক্টরকে হিসেবই করি না আমি। জি, ওটা আমার মা থাকি নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই কথা বলে আপনার সংকীর্ণতা দূর করতে চাচ্ছি, এটা আমার চূড়ান্ত হিসাব। কথা প্রসঙ্গে আব্দুল্লাহর বক্তব্যের একটা বাক্য নিয়ে আপনার সামনে আলোচনা করছিলাম, এই ছেলে আমার দিকে খেয়াল করে থাকো, কথা 19-20 করবো না, জাতির জন্য বোঝা হয় না, জাতির জন্য ভারী হয় না, জাতিকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করিও। জামাতবদ্ধ জীবনযাপন কোনটা, বিবাহ করার পর যদি জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে, করা জায়েজ, কেউ যদি কাউকে মারে তাহলে তাকে হত্যা করতে হবে, মারা জায়েজ, কেউ যদি জামাত ত্যাগ করে যায় তাহলে তাকে হত্যা করতে হবে, করা জায়েজ। তো আমি এই জামাত থেকে চলে গেলাম, আমি এখন হত্যার যোগ্য কিনা, তাহলে বুঝতে হবে যে আমার ভিতরে সংকীর্ণতা ঢুকেছে, যে আমার সাথে না থাকলেও তো খারেজ হয়ে গেছে, কত আমাদের নামে খারেজি কথা আসলো, কত যে কি মানুষকে বলছে তার কোনো হিসাবই নেই। তা আমি বলছি যে আমি ঢোকলামই না, তোমায় বের হলাম কখন, আমি তো ঢোকেইনি, তুমি বের হলাম কখন, আগে তো ঢোকতে হবে তারপরে তো বের হলাম, তো আমি ঢোকেইনি তো বের হলাম কখন। সম্মানিত দিনী ভাই বোন, এ দেশের মাটিতে সঠিক আকীদা আদর্শ প্রচার করার খুব বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বল্লার মাটি, নিজেকে কোনোদিন সংকীর্ণ করবেন না। এ দেশের মাটিতে সঠিক দিন প্রচার করার একটা জায়গা হচ্ছে ঢাকা বংশাল, এ দেশের মাটিতে সঠিক দিন প্রচার করার একটা বড় জায়গা হচ্ছে পাবনা বাঁশবাজার শহর, এ দেশের মাটিতে সঠিক দিন প্রচার করার একটা রাজশাহী তাহেরপুর, এ দেশের মাটিতে
সঠিক দিন প্রচার করার জায়গা হচ্ছে গায়বান্ধা মহিলাগঞ্জ। এদেশের মাটিতে সঠিক দিন প্রচার করার জায়গা হচ্ছে রংপুর, আপনার ওই জামিয়া সালাফিয়া সেন্ট্রাল রোড। এদেশের মাটিতে সঠিক আকিদা প্রচার করার যেগুলি জায়গা, সেগুলি জায়গাকে সংকীর্ণ করে একজনের উপরে ভালোবাসা রেখে আর একজনের উপরে কটাক্ষ করে কিছু করিয়েন না। তাই আপনি কোনো সময় মনে করিয়েন না, আমি আমার একাধিক দিনের প্রমাণ আছে, সাতক্ষীরা যাও ঝাউডাঙ্গা জামে মসজিদের মিম্বারের পাশে আমি বসেছি, খুতবা দিব বলে রাত দিন 10টা থেকে আলোচনা করা হয়েছে, খুতবার সময় হয়ে গেল, আমি আব্দুর রাজাক বিন ইউসুফ ওখানে বসে আছি, আজান যখন হলো তখন একজন বৃদ্ধ মানুষ উঠে খুতবা দিলেন, আমি ওখানে বসে আছি। 12 বছর পড়তে হবে যার যে খুতবা দিয়েছে তাকে, 12 বছর পরীক্ষা করে দেখতে পারো তুমি, এখন 12 বছর পড়তে হবে তাকে। চন্দন পাঠ গোবিন্দগঞ্জ গাইবান্ধা, আগের দিন বলা হয়েছে আব্দুর রাজ্জাক সাহেব আসছেন খুতবা দিবেন, চন্দনপাট একটা গ্রাম, সেই গ্রামের মসজিদে আমি মিম্বারের পাশে বসে থাকলাম, সময় হয়ে গেল, ওই মিম্বার উঠে মিম্বারে উঠে ইমাম খুতবা দিলেন, আমাকে খুতবা দিতে বললেন না। বগুড়া ফতে আলী জামে মসজিদ 7 দিন আগে থেকে বলা হয়েছে খুতবা দেওয়ার কথা, আমি আগে গেছি, আমি মেম্বারের পাশে বসে থেকেছি, খুতবার সময় হয়ে গেল, আর একজন উঠে খুতবা দিলেন, আমাকে বলা হলো না। রাজশাহী রানীবাজার ইসাতে ইসলাম মাদ্রাসা, ওখানে আগেই বলা হয়েছিল খুতবা দেওয়ার কথা, আমি মেম্বারের পাশে গিয়ে বসে থাকলাম, আজান হয়ে গেল, আর একজন উঠে খুতবা দিলেন, আমাকে খুতবা দিতে বলা হলো না। 12 বছর সবার জন্য, আমার নিজের জীবনের কথা বলছি, আমার নিজের জীবনের পাতা পড়তে পড়তে অনেক লেগে যাবে। যেসব জায়গাতে আমি সামনের জনগণের মায়ের কারণে পা থেকে স্যান্ডেল খুলে দিয়ে স্টেজ থেকে দৌড়িয়ে চলে গিয়ে এক বাড়িতে আশ্রয় নিয়েছি, সবাই আমার লোকজন আহলে হাদিস সবাই। মঞ্চ থেকে নেমে মোটর সাইকেলে উঠবো, তখন মায়ের শুরু হলো, পিছন দিক থেকে জামা টেনে ছেড়ে ফেলে দেওয়া হলো, এটা গায়বান্ধার ঘটনা, যারা মারছে সবাই আহলে হাদিস। আমার জীবনের আপনি কত ঘটনা নেবেন, আমি গোদাগাড়ি জামে মসজিদে খুতবা দিতে উঠেছি, আজান হয়ে গেছে, আমি দাঁড়িয়ে গেছি, আব্দুস সামাদ সালাফিও মসজিদে আছেন, যখন আমি দাঁড়িয়ে গেছি তখন একজন আমার সামনে দাঁড়িয়ে এইভাবে কিলটা ধরে নাকের উপরে ধরে বলছে মিম্বার থেকে নেমে যান না, একবারে মাটিতে মিশিয়ে দেব। আমি মিম্বার থেকে নেমে গেছি, আর একজন খুতবা দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, একটা টিকা পেশ করলাম সংকীর্ণতার, আপনি কালকে বলে দেখেন দেখি, এই ছেলে তোমার নেতাদেরকে সবাইকে বললাম কালকে বলে দেখো দেখি, আর যদি তোমার নেতা বুঝাই যে আমাদের কাছে এই 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 আছে, আব্দুর রাজ্জাক সাহেবকে আমরা অত মনে করি না, তাহলে প্রত্যেকটা দেখে আমার সাথে প্রতিবাদ করতে বলিও, আমি একবারে ঘুঘুরা তুলে দেবো ইনশাল্লাহ। আমার মনে সাহস আছে, তোমার এখানে এখন যদি আমার বক্তব্য দেওয়ার সময় না হয় সালাম দিয়ে উঠে চলে যাব, আমি কোনো পরোয়াই করি না, সরিষা সমপরিমাণ পরোয়া করি না, সরিষা সমপরিমাণ কোনো টেনশন ভোগ করি না, কোনো দুশ্চিন্তা ভোগ করি না। আমি বলতে চাচ্ছি যে আপনার ভিতরে সংকীর্ণতা কেন, চলেন দেখেন বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া টাঙ্গিপাড়া পাওয়ার আছে, আপনি এদেশে ভাবতে পারবেন না 10-12টা মিলাও তো হবে না, বিশাল প্রতিষ্ঠান রূপগঞ্জ জামিয়া সালাফিয়া 10-12টা মিলা ভাবা যায় না, সারা সব প্রতিষ্ঠান মিলে যত ছাত্র ছাত্রী এদের একার সবার ছাত্র ছাত্রী, উপরওয়ালার ফয়সালা, হিংসা করে বদনাম করে কিছুই হবে না। তাই খালি আপনাদেরকে বলি যে খালি উপরে বলবেন, উপরে যদি নড়াচড়া হয়ে যায় সারা দুনিয়া লেগে কিছু করা যাবে না, উপর যদি ঠিক থাকে তাহলে হিংসা করে কিছুই করা
যাবে না। শেষ বাক্যটি থাকলো বিনীত অনুরোধ, সংকীর্ণতা দূর করে পরস্পরকে পরস্পরের সহযোগিতা করে করেন এবং সহি হাদিসের দাওয়াত দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুর রহমানের একটা বক্তব্যের একটা বাক্য বলতে চেয়েছিলাম, আপাতত এখন আমার মাথাতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, যেসব পাপের মাধ্যমে পরকাল হারিয়ে যায় তার একটা বড় পাপ হচ্ছে সুদ খাওয়া, ঘুষ দেওয়া। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে সুদ খাওয়া, ঘুষ দেওয়া। তবে মনে রাখবেন, সুদ খাওয়া, ঘুষ দেওয়া এই পাপ আল্লাহর সাথে জড়িত। পাপ যত বড়ই হোক, পাপ যত বড়ই হোক, সুদ ঘুষের পাপের আলোচনা যখন কাছে আসব তখন আপনি দেখতে পাবেন সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এত ভয়াবহ করে আর এত দুর্বল করে পেশ করা হয়নি কোনো পাপের। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শির, তবুও ভাষা এমন নয়। পৃথিবীতে তার চেয়ে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা, তারপরও তার ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, তারপরও তার ভাষা এমন নয়। চলেন কথার দিকে আগিয়ে যাই। মহান আল্লাহ বলেন, এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, পাশ থেকে যেন কোনো ছেলে উঠতে না পারে, আমরা আপনাদের বিরক্তির আগে কথা শেষ করব, সম্ভবপর খুব তাড়াতাড়ি কথা শেষ করব, আমাদের ফিরে যেতে হবে, ক্লাস আছে, আমিও ব্যস্ত আছি। তো যার কারণে আপনি, আমি অনুরোধ জানাচ্ছি একটু কষ্ট করে হলেও কিছুক্ষণ অপেক্ষা করবেন। কেউ উঠে সামনে দিয়ে হাঁটলে আমি পরিবেশ সহ্য করতে পারি না, যার কারণে আপনাদেরকে আমি অনুরোধ জানাই, এই সময়ে কেউ চা খাবেন, কেউ দোকানে বসে আড্ডা পিটবেন এমনটা করিয়েন না, আমি এগুলো পছন্দ করি না, ঘৃণা করি। বল্লার মাটিতে যারা বাড়িতে বসে আছে, বউ নিয়ে টিভি দেখছে, তাদের কাছে কি আছে এমন? উনি আমাকে কি দেখাতে পারেন? উনি আমাকে বিদ্যা দেখাবেন? উনি আমাকে অর্থ সম্পদ দেখাবেন? উনি আমাকে সভ্যতা দেখাবেন? যেটাতে দাঁড়াবেন সেটাতে তার পরাজয় আছে, যেভাবে যাবেন উনি টিকতে পারবেন না। উনি আছেন কেন? ভুল হয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন চলে আসলে 10 কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আছে সবকে আমি আসার জন্য অনুরোধ জানাই, আপনি তো আসবেন আসবেন, পাশে হিন্দু থাকলেও তাকে আসতে হবে, তার উপকারের জন্য এসেছি, সেও মানুষ, তার উপকারের জন্য এসেছি, সেও মানুষ, সেও কাউকে কটাক্ষরে কথা বলতে পাবে না, আমিও কাউকে কটাক্ষ করে কথা বলতে পাবো না। আমি জানি না আপনি কোন সাহসে বাড়িতে বসে আছেন, আপনার বাড়িতে বসে থাকার ভিত্তি কি? যদি আপনি মনে করেন যে আমার টাকা পয়সা আছে তাহলে তো আপনি উসমান রাজিয়াল্লাহু তাআলার কাছে ফকির, আপনি কি এমন টাকা পয়সা রাখেন, কি আপনি করতে পারেন, ভিক্ষে চেয়ে মসজিদ তৈরি করেন, কি আপনি করতে পারেন? উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছেন, উসমান তাবুকের যুদ্ধে যেতে হবে, তো কি করা যায়? তাহলে ঠিক আছে, যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। লোক সঙ্গে ছিল 30,000, তার মানে 15,000 লোককে তিনি 3 মাস খাওয়ার দিবেন, যাতায়াত খরচ দিবেন, আর 15,000 উট দিবেন। একটা উটের দাম যদি এখন একটা কথার কথা 1,00,000 টাকা ধরি, তাহলে 15,000 উটের দাম কত টাকা হবে? এর নাম ধনী। কাজেই ওই পথে যায়েন না, বলবেন যে আব্দুর রাজ্জাক সাহেব খুব ব্যস্ত ছিলাম, আসলে যেতে পারিনি, ভুলই হয়েছে, আবার কোনোদিন আসলে যাব ইনশাআল্লাহ। এই পথে থাকেন সহজ হবে, বাঁকা পথে থাকলে সপরিবারে টিকতে পারবেন না, টিকার কোনো পথ নেই। অর্থ সহ, পরিবার সহ, ছেলে সহ, মেয়ে সহ, বাড়ি সহ, ঘর সহ সবটাই চ্যালেঞ্জ থাকলো, আপনি কোনটাতে টিকতে চান? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, আল্লাহ সুদকে ধ্বংস করেন, দানকে বৃদ্ধি করেন,
মানুষ দান করলে টাকা বেশি হবে, মানুষ সুদ খেলে ভিক্ষুক হবে, একদিন না একদিন তার টাকা নিঃস্ব শেষ হবে হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রেবা, সুদ মানুষের অর্থকে সংকুচিত করে, সুদ খাওয়া মানুষকে ভিক্ষুক বানায়, সুদ মানুষ খেলে নিঃস্ব হবে। তাই তো কিস্তি তোলার পরে কয়দিন পরে ও লোকটা বাড়িটা দিয়ে দিয়েছে, দিয়ে এখন দিন মজুরি করে খাই, কিস্তিতে টাকা উঠাল ছিল জমা দিতে দিতে এখন বাড়িটাই নেই। বাড়ি নেই তার প্রমাণে আমার বাসার পাশে একজন লোক, ওর বাড়িটাই নেই, সে আবার ধনী মানুষের বোন, শাহাদাত হোসেন শাহুর বোন, বাড়িটাই নেই, কিস্তিতে দিয়ে শোধ করে দিই বাড়িটা। দেশ এখন নিঃস্ব সুদের কারণে, মানুষ সুদ খেলে মাত্র কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি নিঃস্ব ফকির হয়ে যাবে, সুদ খেলে কয়েকজন ধনীর হাতে টাকা চলে যাবে, দেশের বাকি সদস্যগুলি ফকির হয়ে যাবে, সুদ খেলে মানুষের টাকা কমে যাবে, যা একটু ছিল বিক্রি করে দিয়ে চলবে। আমার নিজস্ব আত্মীয়র কথা বলছি, লোকটা সুদের কারণে এমনভাবে নিঃস্ব হয়ে গেছে, যেদিন লোকটা মারা গেল সেদিন বাড়ি ঘর জমি জায়গা সব বিক্রি করে সুদ পরিশোধ হবে না। আল্লাহর এ কথার দাম আছে, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে সংকুচিত করেন, সুদকে আল্লাহ ধ্বংস করেন, মানে সুদ খায় যে তার অর্থ সম্পদ ধ্বংস হবে। ওয়াইরবি সাদাকাত, দান মানুষের টাকাকে বেশি করে দেয়, 100 টাকার মধ্যে 10 টাকা দান করেছেন, 90 টাকা রেখেছেন, এক বছর পরে বাক্স থেকে টাকা বের করলে 90 টাকাই থাকবে, কিন্তু আল্লাহ বলছেন টাকা বেশি হয়। কিভাবে হয়? দুইজন ব্যবসায়ী, তুমি আর আরেকটা ছেলে ফুটপাতে বল্লা বাজারে কাপড় বিক্রি করো, একজন সত্য কথা দিয়ে কাপড় বিক্রি করে, 200 টাকা দামের কাপড় 200 টাকায় বিক্রি করেছে, কিন্তু তুমি বিক্রি করেছ 500 টাকায়, সারাদিন তুমি ভাবছো কাজ হয়ে গেছে, 300 টাকা লাভ করে দিয়েছি, মারে দিয়েছি একটা সুবিধা, খুব গল্প করছো, মাছও একটা বড় কিনে নিয়েছো যাওয়ার সময়, 3 মাস পরে দেখা যাচ্ছে যে তোমার দোকানটাই নেই, সেদিনের টাকা 500টা তোমার কোথায় গেল, দোকানটাই হারিয়ে গেল। আপনি কত লোককে এরকম নেবেন, দোকানটাই নাই, ব্যবসায় নাই, দিন বড় ধনী হয়ে গেছিল, যেখানে সুদ আছে প্রতারণা আছে তাকে হারাতেই হবে। আহাল্লাল্লাহুল বাইয়ু ওয়া হাররামার রিবা, আল্লাহ ক্রয় বিক্রয়কে বৈধ করেছেন আর সুদকে হারাম করেছেন, সুদ চিরদিনের জন্য হারাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহু আকেলার রেবা মুকেলাহু, নিশ্চয় যে সুদ খায় তার উপরে আল্লাহ আল্লাহ রাসূল অভিশাপ করেন, যে সুদ দেয় তার উপরে অভিশাপ করেন, যে সুদের কলম লিখে তার উপরে অভিশাপ করেন, যে সুদের দুইজন সাক্ষী থাকে তার উপরে অভিশাপ করেন। তিনি বলেন হুম সাওয়া, সবাই সমান, যে সুদ খেল সে যত বড় পাপি, সে যে সুদ দিল সে তত বড় পাপি, যে কলমে লিখল সে তত বড় পাপি, যে সাক্ষী থাকল সে তত বড় পাপি, সবাই সমান, হাদিস মুসলিম। এই ছেলে বলো, তুমি ব্যাংকে চাকরি করবা কি না? তোমরা যারা পরিচালনায় আছো তারা একটু লক্ষ্য করো, কিছু সময় পর্যন্ত এখানে কেউ মোটরসাইকেল স্টার্ট দিতে পাবে না, যদি কেউ মোটরসাইকেল স্টার্ট দিতে চায় তাহলে তাকে কিছু রাস্তা গড়িয়ে নিয়ে যেতে হবে, এই ব্যাপারে তোমরা খুব কঠোর হও। সম্মানিত দিনী ভাই বোন, সবাই সমান, এ দেশের মাটিতে সুদমুক্ত কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। যারা ধর্মের নামে আছে, যাদের নাম উল্লেখ করা আছে, তারা নিজেও জানে না কিভাবে চলে।
এদেশের কোন ব্যাংকে চাকরি করে বলা যায় না যে আমি বৈধ চাকরি করি। ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটা এক নয়। অতএব সুদ খেয়ে সুদের ব্যাংকে চাকরি করে ব্যাংকে টাকা উঠিয়ে লোন নিয়ে বাড়ি পাঁচতলা করে বনি আনন্দে দিন কাটায়েন না, গাছের নিচে থাকা ভালো। ভিক্ষে করে ছেলে মেয়েকে খাওয়ানো ভালো সুদের টাকা দিয়ে বাড়ি করার চেয়ে। ভিক্ষে করে কেন খাবো আব্দুরাজাক সাহেব? বাপের জমিদারি আছে, ব্যবসা করে খাবো। আমি ভিক্ষে করে খেতে বলিনি, ভিক্ষে করা জায়েজ নয়। আমি বলেছি বাপের জমিদারি দিয়ে ব্যবসা করেন, সম্ভব না হলে কলা বিক্রি করে খান, সম্ভব না হলে চকলেট বিক্রি করে খান, সম্ভব না হলে মানুষের বাড়িতে কাজ করে খান, তবে অবৈধ পয়সা উপার্জন করে ব্যাংকে লোন নিয়ে ব্যবসা চালু করিয়েন না, ব্যাংকে লোন নিয়ে বাড়ি করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এমন কোনো দিন সালাত আদায় করেছেন সালাম ফিরার পূর্বে এ দোয়া পড়েননি? সালাম ফিরার পূর্বে তিনি এ দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবে জাহান্নাম। হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল। আল্লাহ, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত। আল্লাহ, তোমার কাছে ইহকালের ফিতনা পরকালের ফিতনা থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসম ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। এই বাক্য না বলে তিনি কোনোদিন সালাম ফিরেননি। জানাজা যখন শুরু করেছেন, শুরু করার পূর্বে বলেছেন এই লোকের কোন ঋণ আছে? জি আছে। তাহলে তোমরাই জানাজা করো, আমি গেলাম। আরেকজন যখন দাঁড়িয়ে বলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ঋণ পরিশোধ করব, তখন আল্লাহ রাসূল বলেছেন ঠিক আছে আমি জানাজা করে দিচ্ছি। শুনেন, ব্যাংকে টাকা নিয়ে ঋণ করে দুনিয়া থেকে চলে গেলেন, জানাজা যে হবে না? বলে হুজুর যে করে দিয়েছে, হুজুর যে আপনার গোলাম, আব্দুরাজাক সাহেবকে ডেকে নিয়ে এসে করায় তো দেখি। আপনাদের কোনো যদি মুচি মুসলমান মারা যায় আর আমি যদি থাকি, আমি তার জানাজায় যাব। আর আপনি যদি টাঙ্গাইল জেলার সবচেয়ে বড় ধনী হন আর ঘটনা যদি এরকম থাকে, আমি আব্দুরাজাক বিন ইউসুফকে আমরা জানাজা করাবো না। আপনি কি করতে পারেন এই হিসাব আমি করি না, কোনোদিন করিনি। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয়ই সমান। আমি এইভাবে এদেশের মাটিতে আছি 30 বছর থেকে, কতদিন এইভাবে থাকবো আল্লাহ ভালো জানেন। তবে আমি কোনোদিন রূপক কথা বলার প্রয়োজন মনে করিনি, পিছে হটে কথা বলতে হবে এই হিসাব আমি করিনি। আমার জীবনে আমি কোনোদিন ব্যক্তিকে হিসাব করে বক্তব্য দিইনি। আমি বক্তব্য চলাকালীন কোন এমপি মন্ত্রী মঞ্চে এসেছেন, আমি বক্তব্য বন্ধ করে দিয়ে, কোরআন হাদিসের আলোচনা বন্ধ করে দিয়ে তাকে কথা বলার মতো সুযোগ করে দিনি। এরকম হিসাব, এরকম সাহস এই মাটিতে করার মতো কেউ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম, আপনি সুদকে ভয়াবহ পাপ বলে বিবেচনা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা ধ্বংসাত্মক 7টা জিনিস থেকে বেঁচে থাকো। যেই 7টা জিনিস ঘটলেই জাহান্নাম, যেই 7টা জিনিস ঘটলেই জাহান্নাম, তার একটা হচ্ছে আকল রেবা, সুদ খাওয়া। মানুষ যদি সুদ খায় তাহলে মহামারী হবে, মানুষ যদি সুদ খায় তাহলে মানুষের উপরে বালা মুসিবত বিপদ নেমে আসবে, মানুষ যদি সুদ খায় তাহলে মানুষের উপরে কলেরা, করোনা, জেনা, করোনা এসব কিছু বিপদ নেমে আসবে। যদিচ আমি আব্দুরাজ্জাক বিন ইউসুফ করোনার 5 পয়সা কোনো দিন দাম দিইনি। আমি বলেছি 3 ফুট দূরে দাঁড়ানো বৈধ করতে হলে আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীবাসী
আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আপনারা 3 ফুট পর পর দাঁড়ান, যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুট পর পর দাঁড়ানোর বৈধতাও কোনোদিন হবে না। সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর দাঁড়াই তবে এর বৈধতার কোনো পথ নেই। ঠিক, মাস করে সালাত আদায়ের কোনো প্রশ্নই আসে না, ছোঁয়াচে রোগ নেই, ছোঁয়াচে রোগ নেই, করোনা ছোঁয়াচে রোগ নয়। যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার ভাগ্যে করোনা লেখা থাকে, তাহলে আজকে যদি আপনি মাস কেন পাথরের ভিতরে যদি ঢুকে থাকেন তবু করোনা আপনাকে ধরবেই। আর যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার নামে করোনা লেখা না থাকে, আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের উপরে যদি গড়াগড়ি পড়েন তবু হবে না। এরই নাম তাকদীর, এরই নাম তাওয়াক্কুল। এই বিশ্বাস আমরা আছি, দীর্ঘ 8-10 মাস থেকে এই বিষয়ের উপর আলোচনা করে আসছি, তা আপনি দেখতে পারেন খুতবা বাইতুল হাম জামে মসজিদ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজ সেই। সম্মানিত দিনী ভাই বোন, কথা প্রসঙ্গে কথা বলছিলাম যে সব পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে, তার একটি বড় পাপ হচ্ছে সুদ খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল ইবনে হানজালা গাসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেরহাম ও রিবা ইয়াকুলু রাজুল ওয়া হুয়া আলাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে সবচেয়ে ঘৃণিত নোংরা পাপ হলো জেনা। পাপের জগতে সবচেয়ে ঘৃণিত নোংরা পাপ হচ্ছে জেনা। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি হবে। আমি অনুবাদক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আরবি থেকে আপনাকে বাংলা করে শোনালাম মাত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রিবা সাবুনা জুজান আইসা রহায়ান কারজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, নেনেবার ভাষা কেমন, দুনিয়াতে এমন কোনো পাপ নাই যে পাপের ভাষা এরকম। সেটা জেনা হোক, সেটা চুরি হোক, সেটা বাপ মাকে গালি দেওয়া হোক, সেটা শেরেক করা হোক, সেটা মিথ্যে সাক্ষী হোক। মিথ্যে সাক্ষীর কারণে টাঙ্গাইল জেলাতে কত মানুষ জেলে আছে 20 বছর থেকে, ও নিজেই জানে না আমি কেন জেলে। ও নিজেই জানে না, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, আর সাক্ষী বলছে যে আল্লাহর কসম আমি তাকে মারতে দেখেছি, দুই চোখে দেখেছি। অথচ যাকে মারতে দেখেছি বলছে ওই মারামারির সময়তে ও ছিল রংপুরে। তার নাম মিথ্যা সাক্ষী, তার নাম হলো মিথ্যা সাক্ষী। এই জন্য পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী। 1 নম্বর মহাপাপ হলো শির্ক। শির্ক মহাপাপ কেন? শির্ক মহাপাপ এই জন্য যে শির্ক করলে তার ইজ্জতের হানি হয়, তার ইজ্জতে আঘাত লাগে আল্লাহ। ওই যে আব্দুল্লাহ একটা বক্তব্যে বলল না যে ও তো পাপী, আমি তো তাহাজ্জুদ পড়ি, ও তো খারাপ মানুষ, ও জাহান্নামে যাবে। তো যখন জাহান্নামে যাবে বলে দিল, তো আল্লাহর ক্ষমতার উপরে হাত লাগিয়ে দিল। আমি তো অনেক বড় দয়াশীল, ও আমি যদি ও আমাকে একটু বলে আমি ক্ষমা করে দেবো, আর ও জাহান্নামে যাবে মানে এ ওর জাহান্নামে দেওয়ার সিদ্ধান্ত ওর হাতে কে দিল? তা আল্লাহর সম্মানে আঘাত লাগে ও কথা বললে। তো শিরক করলে আল্লাহর সম্মানে আঘাত লাগে, এই জন্য শিরক সবচেয়ে বড় পাপ। দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা। জীবনে কোনোদিন পিতামাতার অবাধ্য চলবেন না জীবনে। এখন তো মনে হবে যে পৃথিবীতে সবচেয়ে বড় খারাপ মানুষ আমার মা, অবাক কথা। আরে আমি টাকা দিলাম 500টা, দেখি আমার মা কখন আমার বড় বোনের ছেলেকে দিয়ে দিয়েছে,
আর টাকা দিয়ে আমি আর দিন রাত আমার মা আমার বোনের ছেলেদের গল্প করে। তারপরে যখন তখন দেখি আমার মা খালি আমার বউকে গালি দেয়, অকথ্য ভাষায় গালি দেয়। তা আমি সন্ধ্যার সময় এসেছি, এসে দেখছি আমার মা বিছানে পেশাব করেছে। তা আমি আমার বউকে খেপে বললাম, এ তুমি আমার বিছানাটা আমার মায়ের পরিষ্কার করনি কেন? তখন আমার বউ বলছে, তোমার মায়ের কাপড় তুমি পরিষ্কার করোগা, তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, আমি পরিষ্কার করব মানে? গালি দেয় এ কথাও ঠিক। তুমি ঘুম থেকে উঠে দেখছো যে যা করছে তোমার মা সবই উল্টা। বড় মাছের টুকরাটা তোমার বোনের ছেলেরা পাতে প্লেটে দিয়েছে, আর মাছের লেজ খান দিয়েছে আপনার ছেলের প্লেটে। তো রাতে আপনার বউ গল্প করছে, তোমার মায়ের স্বভাব, তোমার মায়ের স্বভাব, তোমার মা এরকম, তোমার মা যে বড় চাকা খান তোমার ভাই বোনের ছেলেকে দিয়েছে, আর আমার ছেলেটাকে মাছের এই নেজ খানটা দিয়েছে। তখন আপনার মনটা খুব খারাপ হলো, ঘটনা দেখলেন যে ঘটনাই তাই। তা আপনি এখন ভাবলেন যে সবচেয়ে বড় শত্রু আমার কে? আমার মা। সাবধান, শত্রু এটা দিনের মতো বুঝতে পারছেন, ভুল করছে মা এ কথা ঠিক, মুখ খুলবেন না। যেদিন মা আপনাকে আদর করতে পারে, দুধ খাওয়াতে পারে, চুমা দিতে পারে, সেদিন মাকে শ্রদ্ধা করতে হবে, এর নাম শ্রদ্ধা নয়। যেদিন পরিস্থিতি উল্টা হয়ে গেছে, বউ সহ্যই করতে পারে না, বউ একবারে সহ্যই করে না, মা যা বলে উল্টা বলে, সেই দিন মাকে জীবন বাজি রেখে শ্রদ্ধা করতে হবে, তার নাম শ্রদ্ধা। মায়ের পায়ের নিচে জান্নাতে কথাই ঠিক, ওই হাদিস ঠিক। মায়ের দিকে সোনাজরে তাকালে কবুল হজ সমান নাকি হবে, হাদিস মিথ্যে। তবে মায়ের পায়ের নিচে জান্নাতে কথাই ঠিক, মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক। মা অসন্তুষ্ট হলে জাহান্নাম অবধারিত এ কথাই ঠিক, মা খুশি থাকলে জান্নাত হবে এ কথাই ঠিক। অতএব পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতা মাতার অবাধ্য চলা, তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যে সাক্ষী দেওয়া। মিথ্যে সাক্ষীর কারণে লোকটা 20 বছর থেকে আপনার টাঙ্গাইল জেলাতে আছে, ও নিজেও জেলে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী বলছে আমি দুই চোখে দেখেছি তাকে মারতে, অথচ সে লোক সেদিন ছিল কোথায়? রংপুরে ছিল, একটা কথার কথা বললাম ওইখানে ছিল না, এর নাম মিথ্যে সাক্ষী। সম্মানিত দিনী ভাই বোন, মিথ্যে সাক্ষীর জন্য আল্লাহ রাসূল এইভাবে ভাষা উল্লেখ করেননি, শেরেকের জন্য এইভাবে ভাষা উল্লেখ করেননি, মানুষকে হত্যা করার ব্যাপারে ভাষা উল্লেখ করেননি। মানুষ যদি আজীবন সলাত না আদায় না করে তার জন্য ভাষা এরকম নাই, মানুষ যদি রোজা না রাখে তার জন্য ভাষা এরকম নেই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কি দিয়ে আপনাকে আমি বুঝাই যে সুদ কেমন পাপ? সম্মানিত দিনী ভাই বোন, আমি একটা লম্বা হাদিসের খুব তাড়াতাড়ি অনুবাদ করছি, এ হাদিসের তাড়াতাড়ি এক পর্যায়ে পৌঁছে গেলেই আমরা আলোচনা শেষ করে দিব। তবে এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন, যদি 19-20 হয় তাহলে ধরতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমার দিনী বোনেরা আছেন আপনারা শুনতে পান আর না পান, আপনাদের আমি একটা কথা বলে যাচ্ছি, দিনী বৈঠকের দিনী বোনেরা আমার একটু শোনেন। এ মেয়ে গল্প করছো কেন? একটু শরম করো না, একটু ইতস্ত করো না, ফ্যাশন বোরকা পরে আছো কেন? তোমার বাপের চোখে পড়ে না, তোমার ভাইয়ের চোখে পড়ে না, তোমার স্বামীর চোখে পড়ে না, তোমার স্বামী লজ্জা বেঁচে খেয়েছে নাকি? তুমি কি লজ্জা বেঁচে খেয়েছো? বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছো? ফ্যাশন বোরকা পরে আছো কেন? এমন বোরকা পরে বেগারে ঢিলা ঢালা, এই ফ্যাশন বোরকা কেন তোমার গায়ে? তুমি কেন একটু লজ্জা করো না, তুমি একটু শরম করো না কেন? তোমার কোনো হায়া বোধ হয় না, তোমার কোনো ইতস্ত বোধ হয় না? তোমার একটু হায়া বোধ হওয়া দরকার, তোমার একটু ইতস্ত বোধ হওয়া দরকার। আমি তোমাকে জোরালোভাবে বলে যাচ্ছি, উপস্থিত বৈঠকের দিনী বোন, আপনাকে আমি খুব জোরালোভাবে বলে যাচ্ছি, আল্লাহে আল্লাহ কসম করে আপনাকে বলছি, আপনি জিন্দেগিতে আর এই বোরখা কোনোদিন গায়ে উঠাবেন না। আপনি এই বোরখা কালকে জ্বালিয়ে দিবেন, কাপড় কিনে নিয়ে সে ঢেলা ঢালা বোরখা পরে, এইটি আপনার মান সম্মান রক্ষা করবে, আপনার ইজ্জত রক্ষা করবে, আপনার মান বাড়বে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আপনি এরকম ফ্যাশন বোরকা পরেছেন কেন? যাতে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, যাতে মানুষ আপনাকে লক্ষ্য করে, এইটা কেন করবেন? শোনেন দিনী বোন, আপনাকে একটা কথা বলি,
আপনি যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা। আপনি যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা। এক, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন। দুই, রমজান মাসে সিয়াম পালন করবেন। তিন, স্বামীকে মেনে চলবেন তিতা লাগলেও মিঠা লাগলেও। চার, জেনায় লিপ্ত হবেন না। জেনা যদি কোনোদিন ঘটে গিয়ে থাকে তাহলে তোবা করেন যে আর কোনোদিন করব না। তোবা যদি করেন তাহলে তো জান্নাত তো হবে হবেই। অতীতে যে পাপ হয়েছে এগুলি সব নেকি হয়ে যাবে। আপনি চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা। তার তিন নম্বর হচ্ছে স্বামীকে মেনে চলবেন। আপনার স্বামীর মুখ খুব খারাপ, গালি দেয় কথাই ঠিক, যত গালি দেখ আপনি নিজেকে পাথর মনে করবেন, সব গালি উপর দিয়ে পার করে দিবেন, কোনো সময় মুখ খুলবেন না। আর স্বামী যতই গালি দেখ, স্বামী গালি দেওয়ার পরে এক গ্লাস পানি চেয়েছে তো সামনে গিলাসটা এভাবে ফ্যাকটস করে রেখে চলে যাবেন, একটু ভালোবাসা দেখিয়ে চলবেন। যদি আপনি মনে করেন যে সংসার চলবে না তাহলে আপনি খোলা তালাক করে নেন। স্বামী যত বড় চাকরিজীবী হোক চলে, কোনো সমস্যা নেই, আপনি খোলা তালাক করে নেন। যদি খোলা তালাক না করেন তাহলে তাকে মেনে চলেন তিতা লাগলেও মিঠা লাগলেও, তিতা লাগলেও মিঠা লাগলেও। আর আপনাকে আমি অনুরোধ করে বলি যে আল্লাহ বলছেন যে শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে আছে, ওকে শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে, তা আপনি তাকে গালি দেন কোন শরমে? তাকে আপনি মারেন কেন? তার সামনে আপনি কটু কথা বলেন কেন? আল্লাহ রাসূল বলছেন যে পুরুষের জন্য পাঁচটা কাজ, পুরুষ হলে পাঁচটা কাজ করতে হবে। এক, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। দুই, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। তিন, কটু কথা বলবেন না, ভুলেও কোনোদিন বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে দশ বছর ভালোবাসবে না। ভুলেও কোনোদিন বলবেন না তোমার রং কালো, একবার বললে দশ বছর ভালোবাসবে না। খালি প্রশংসা করেন, তোমার মতো কোনো মেয়ে দেখি না, তোমার মতো রূপ চেহারার ভালো আচরণের কোনো মেয়ে দেখি না, সারা রাত পাটিতে দিবে। রাসূলের কথাটাকে মূল্যায়ন করেন, দেখবেন ফল ভোগ করছেন। চার, মুখের উপরে মারো না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, খালার বাড়ি যেতে দিও না, ফুফুর বাড়ি যেতে দিও না, নানির বাড়ি যেতে দিও না, হাট বাজারে যেতে দিও না, মায়ের বাড়ি যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারবে না। বিবাহের বাড়িতে কোনো প্রশ্নই আসে না, বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। সাবধান, বিবাহের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কোথাও যেতে দিবেন না জরুরি প্রয়োজন ছাড়া। আল্লাহ বলে দিয়েছেন তাকে বাড়িতে থাকতে হবে। আল্লাহর নবী বলেছেন তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিও না। ও বাজারে যেতেই পারে না, বাজারে যদি যায় তাহলে আপনি হলেন কাপুরুষ, ঘৃণিত পুরুষ। আর যে বাজারে যায় ও হলো হস্তিনী, খারাপ মহিলা, ওর ঢঙ্গি খারাপ, ও দিয়ে ভালো সংসার চলবে না। কই আমরা তো জীবনে কোনোদিন আমাদের বাজার হাটতে যাওয়া হয় না, তো আমরা তো আছি বেঁচে, বাজার কোন দিকে সেটাই জানা নাই, তো আমরা তো আছি বেঁচে। আমি ২০ বছর থেকে নওদাপাড়াতে আছি, দোকানদার আমাকে চিনে না যে এটা আব্দুর রাজ্জাক, তবে নাম জানে। আমি তো জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, আছি তো আমি বেঁচে। আমার মা বলতেন যে দোকানে বসিও না, প্রাইভেট পড়ায় না, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করলে একটু ১৯-২০ হয়ে গেলে রাতে ছুরি পেটে দিয়ে চলে যাবে। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন তখন এগুলো বলে দিতেন, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না, আর মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। এটার যে কি রহস্য আল্লাহ বলে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা পাঁচটা কাজ করেন আমার দিনী বোন, ইনশাআল্লাহ জান্নাতের সব দরজা খোলা। অতএব পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, রমজানের সিয়াম পালন করবেন, স্বামীকে মেনে চলবেন যে কোনো মূল্যে। চার, জেনায় লিপ্ত হবেন না, সব দরজা খোলা। সামরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ফজরের সালাত আদায় করে
আমাদের মুখামুখি বসলেন, মুখামুখি বসে বসে বলছেন হালরা মিনকু মাহাদুন আল্লাহ লা তারুইয়া, তোমরা গত রাতে কোনো স্বপ্নে কিছু দেখেছো? ফাইন রাহাদুন কাসাহা, কেউ যদি স্বপ্নে কিছু দেখতো তাহলে রাসূলের সামনে বলে দিত এই স্বপ্নে দেখেছি, ফায়াকুলু মাশা আল্লাহ তাআলা, তখন আল্লাহর নবী স্বপ্নের তাবির করে দিতেন। একদা আল্লাহর নবী বললেন তোমরা গত রাতে স্বপ্নে কিছু দেখেছো? কুল্লানা, আমরা বললাম জি না, আমরা স্বপ্নে কিছু দেখিনি। তিনি বললেন ইন্নী রায়তু আল-লাইলা তারাজুলাইনে, তবে আমি গত রাতে দুইজন লোককে দেখেছি স্বপ্নে। ফাতায়নি, তারা দুইজন আমার কাছে আসলো। ফাখাজা বিয়াদাইয়া, তারা আমার দুই হাত ধরে নিল। ফাখরার জিলের আরজিন মুকাদ্দাসা, দুই হাত ধরে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে দেখি একটা মানুষ বসে আছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে আছে এখন লোহার বাঁকা লাঠি। ফাইদগুলো ফিসিদকে এই লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে ফেড়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার পিছন দিক থেকে টেনে বের করে বাম দিকে লাগাচ্ছে, বাম দিককে ফেড়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, এদিকে চিরে ফেলতে না ফেলতেই ডান দিক ঠিক হয়ে গেছে, আবার ওই বাঁকা লোহার লাঠি মুখের ডান দিকে নিয়ে এসে লাগিয়ে চিরে ফেলছে, বারবার এই করছে। আমি বললাম মা হাজা, এই কি দৃশ্য? কালা, তারা দুজন বললেন ইনতালে চলতে থাকেন। ফান তালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম, চলতে চলতে চলে আসলাম একটা লোকের কাছে। একটা লোক চিত হয়ে শুয়ে রয়েছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে, এস দেখো বেরাহসাহু, পাথরটাতে তার মাথার উপরে মারছে। দাদা দাহাল হাজারো ফান তালাক এলাইহে লে এখো যাহু, যখনই পাথরটা তার মাথার উপরে মারছে, মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। এই লোকটি পাথর আনতে যাচ্ছে, আনতে না আনতে দেখে ফাদার আসু কামাকানা, মাথা যা ছিল তাই হয়ে গেছে, আবার মারছে, আবার পাথরটা চলে যাচ্ছে, নিয়ে আসছে আবার মারছে, দৃশ্য খুব কঠিন। আমি বললাম মাহাজা, এই কি দৃশ্য? কালা, তারা দুজন বললেন ইনতালেক চলতে থাকেন। ফান্তা লাক না, কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি যে একটা গর্ত চুলার মতো, আলা হুজাইকুন অসফালও আছে, তার নিচের দিক প্রশস্ত, উপরের দিক সংকীর্ণ, তন্দুরি রুটি যে চুলাতে হয় সেরকম, উপরের দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত। দেখি তার ভিতরে আগুন তাতা অক্ষত না, ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। ফাইজা ইরতাফাত ইরতাফাও, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামেদাত রাজা উল ফিহা, যখন আগুনটা কমে যাচ্ছে সব কিছু ভিতরে চলে যাচ্ছে, ফিহারে জ্বলন অনেশন রাত দেখা দে, তাতে দেখি মহিলা পুরুষ উলঙ্গ অবস্থায় ধাঁধা করে জ্বলছে, যখন খুব জোরে জ্বলে উঠছে উলঙ্গ অবস্থায় ধাঁধা করে জ্বলে উপরে চলে যাচ্ছে, একটু কমলে আবার নিচে চলে আসছে। দৃশ্য দেখে বললাম মাহাজা, এ কি দৃশ্য? কালা, ইনতালে চলতে থাকেন। ফান তালাক না, কিছু না বলে চলতে থাকলাম, চলতে চলতে চলে আসলাম একটা নদীর পাশে। দেখি নদীতে রক্ত, পানি নেই, পুরো নদী রক্ত দিয়ে পরিপূর্ণ। একটা লোক রক্তের নদীর পাশে দাঁড়িয়ে আছে, একটা লোক নদীর ভিতরে আছে, যতবার রক্তের নদী থেকে উঠতে চাচ্ছে ততবার পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দিচ্ছে এবং নদীর মাঝামাঝি করে দিচ্ছে। দৃশ্য দেখান বললাম মাহাজা, এ কি দৃশ্য? কালা, তারা দুজন বললেন ইনতালেক চলতে থাকেন। ফান তালাক না, কিছু না বলে চলতে থাকলাম, চলতে চলতে চলে আসলাম একটা বাগানে, বিশাল বাগান, সবুজ বাগান, এত বড় বাগান কোনোদিন জীবনে দেখিনি। ফিয়া সাজারত নাজিমা, দেখি সেখানে একটা বিশাল গাছ, বিশাল গাছ, অফিয়া আসলি সাজারে সাইকুন, দেখি গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন, অমামুহাওলাদুন্নাসে, তার সামনে আছে অনেক বাচ্চা ছেলে, ওরা জুলুন কারিবিন মিনা সাজারা, গাছ থেকে একটু দূরে একটা লোক দেখছি ইউকেদুন নারা, ও লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে। দৃশ্য দেখতে দেখতেই তারা দুইজন ফাসায় দাবিয়ার সাজারা আমাকে উঠিয়ে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। গাছের উপরে দেখি একটা ঘর, সে ঘরে আমাকে ঢুকিয়ে দিল, এত সুন্দর ঘর আমার জীবনে কোনোদিন দেখিনি। সেখানে আছে যুবক, সেখানে আছে বৃদ্ধ, সেখানে আছে মহিলা, সেখানে আছে ছেলে মেয়ে। তারপর সেখান থেকে বের করে আরো উপরে নিয়ে চলে গেল, আর একটা ঘরে ঢুকালো, আল্লাহুস সামাদ, আর পরের ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি সুন্দর,
দেখি সেই ঘরে যুবক আর বৃদ্ধ মানুষ। এবার আমি বললাম ফাখবিরনি আম্মা রায়াতুল লাইলাতা, শোনো তোমরা দুইজন আমাকে বলে দাও এসব কি দেখলাম। কালা, তারা দুইজন বলে হ্যাঁ আপনাকে সব বলে দেব, আপনি শুনেন এগুলো কি। আপনি যে সর্বপ্রথমে দেখলেন যে একটা লোকের মুখের দুই দিককে চিরে ফেলা হচ্ছে লোহার লাঠি দিয়ে, সে হলো মিথ্যুক, মিথ্যে কথা বলতো, সুলি না হলে ফাঁসি না হলে মিথ্যে কথা বলিয়েন না, যা হবে হবে, মিথ্যে কথা মানুষের ক্ষতি হয়, মিথ্যা বলবেন না। আর আপনার অভ্যাসকালে মিথ্যে বলে, এমনিতে মিথ্যে বলে। আর আপনাকে আমি নিষেধ করেছি দোকানপাটে বসবেন না, দোকানপাটে বদনাম হয় আর দোকানপাটে ল্যাংটা মেয়ে নাচে, কাজে দোকানপাটে বসবেন না। মিথ্যা কথা বলার কারণে এই দুই, ওই যে দেখলেন একটা লোক চিথে পড়ে আছে, পাথর দিয়ে মাথা ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, উনি আলেম মানুষ, জানা অনুপাতে আমল করতেন না, জানা অনুপাতে আমল না করার কারণে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। হুজুর বুঝতে পারেননি আমার অবস্থা কি হবে আর কি হচ্ছে। তারপরে যে আপনি দেখলেন যে আগুন, আগুনের চুলা খুব ধাঁধা ধাঁধা ধাঁ করে আগুন জ্বলছে, মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে, এরা হচ্ছে ব্যভিচার ব্যভিচারিণী, জমা ধরে আছে, পরনে কোনো কাপড় নেই, আগুন যখন জোরে জ্বলে উঠছে তখন একবারে ধাঁধা ধাঁ করে উপরে চলে যাচ্ছে, আবার যখন আগুনটা কমে যাচ্ছে তখন নিচে চলে যাচ্ছে। এই ঘটনায় আল্লাহ রাসূল আবার এইভাবে বলেছেন, এই ঘটনা আল্লাহ রাসূল আবার এইভাবে বলেছেন, জিব্রাইল আমাকে একটা জায়গাতে নিয়ে চলে গেলেন, দেখি অনেক পুরুষ আর নারী বিশাল বিশাল আকৃতি রূপ ধারণ করে আছে, যে একবারে 30-40 হাত উঁচু হয়ে আছে, আর এত গন্ধ মনে হচ্ছে যে গ্রামের টয়লেট, গণশৌচাগার, গন্ধে টিকা যায় না। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল এরা কারা? ছি 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 ছি, এত মোটা মোটা হয়ে আছে, এত গন্ধ, এরা কারা? জিব্রাইল বলছেন, ওহমস জোনাতা জওয়ানি, এরা হচ্ছে ব্যভিচার ব্যভিচারিণী, গর্তে আগুনে যে জ্বলছে উলঙ্গ অবস্থায় হচ্ছে ব্যভিচার ব্যভিচারিণী, মোটা মোটা হয়ে গেছে, একবারে ফুলে আছে, ওরা হচ্ছে ব্যভিচার ব্যভিচারিণী। তোবা করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলাইহে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলাইহে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলাইহে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহে, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, রব্বিগফিরলি ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা হাদিকা ওয়া হাদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুলাকা বি নিয়ামাতিকা আলে আবু বি জামবি ফাগফিরলি ফাইনু লায়াক ফিরুজুন ওয়া ইল্লা আনতা। দিন রাত বলতে থাকেন, পাপ হয়ে গেলে আল্লাহ তা নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। তারপরে যে আপনি দেখলেন গাছের পাশে বৃদ্ধ মানুষ, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম, তার সামনে দেখলেন, ও তারপরে দেখলেন রক্তের নদী, নদীতে শুধু রক্ত রক্ত, এ হচ্ছে সুদখোর। এই বাক্যটা বলার জন্য লম্বা হাদিস অনুবাদ করছিলাম, ধারাবাহিক অনুবাদ করলে ঘন্টা এখানেই পার হবে, সবসময় এখানেই চলে যাবে, যার জন্য ছেড়ে ছেড়ে এসে এখন আপনাকে বুঝাতে চাচ্ছে। এই ছেলে, আর একজনের গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? সময় তো আমার শেষ, আমি তো শেষেই চলে এসেছি, তুমি অত ব্যস্ত হচ্ছ কেন? তুমি আমাকে কি ব্যস্ততা দেখাচ্ছ? তোমার জজ কোর্ট না হাইকোর্ট? তুমি আমাকে কি ব্যস্ততা দেখাচ্ছ? এই ছেলে বলো, এই ছেলে ঘুমিয়ে আছো কেন? যে রক্তের নদীতে পড়ে আছে, যার পাথর দিয়ে মুখের উপরে মেরে ভেঙে চৌচির করে ভিতরে দেওয়া দেওয়া হচ্ছে, এই লোকটা কি কি করত? সুদ খেত, সুদ খাই। তাহলে মোটামুটি তুমি তিনটা কথা মনে রাখো, তো চারটে, এক হলো সুদ দেয় খায় সাক্ষী লেখক সবাই সমান, সবাই জাহান্নামি। দুই হলো এক টাকা সুদ খেলে 36 বার জেনার চেয়ে বেশি। তিন হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। চার হলো যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর বানায় এটা করা হবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। তারপরে এক পর্যায়ে আল্লাহ রাসূলকে বললেন, আমি হচ্ছি জিব্রাইল আর আপনার যে বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল, আপনি একটু মাথাটা উপর দিকে করেন তো। বলে করলাম, এই যে ঘর,
এটা আপনার ঘর, এখানে আপনি থাকবেন জান্নাতে। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে আদখলো মামজালি, এই শোনো তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার ঘরে ঢুকে যাই। তখন কালা তারা দুজন বলে, লা 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 লা, আপনার ইস্তাকমাল তাহু আতাইতা মানছে লাকা, আপনার বয়স এখনো বাকি আছে, বয়স শেষ হয়নি, যেদিন বয়স শেষ হয়ে যাবে সেদিন আপনি এই ঘরে চলে আসবেন। বুখারি। সম্মানিত দিনী ভাই বোন, সুদ ভয়াবহ পাপ, ঘুষ যেই নিবে যেই দিবে উভয় জাহান্নামি, সাবধান থাকবেন। আমরা মোটামুটি যেসব আলোচনা শুনলাম সেসব আলোচনা মেনে চলার চেষ্টা করি, আর বিশেষভাবে এই দুয়ার বই এবং সলাতের উপরে বই আর আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি কেউ ছেড়ে যাবেন না। আর ওই মাসিক আলীতে সম্পত্রিকা, ও আবদুল্লাহর একটা নতুন বই আছে রিজিক রুজি, খুব গুরুত্বপূর্ণ বই, মিন্নাতুল বাড়ি। মার্চের 4-5 হলো সম্মেলন, মার্চের 4-5 হলো সম্মেলন, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, মার্চের 4-5 সম্মেলন। আর সবাই বই সংগ্রহ করার চেষ্টা করবেন। আর এই সামনের দিক থেকে তোমরা এই মেশিনগুলো একটু গুটাও, আপনারা আমার ডান দিকে এসে আমি কিছু প্রশ্নের উত্তর দিই। মাসিকা লিতেশাম পত্রিকা সবাই নিয়ে যাবেন 12 মাস নেওয়ার জন্য। আবদুল্লাহর একটা বই আছে রুজি রেজে মিন্নাতুল বাড়ি, আর আরো বই আছে দেখেন, বিশেষভাবে সলাতের উপরে নামাজের উপরে যে আমার লেখা নতুন বইটি, কেউ চলে যাওয়াকে সফলতা মনে করবেন না। চাকরি শেষে পেনশন নেওয়া যাবে কি? আপনার বেতন কেটে রাখা হয়েছে আপনি নিতে পারেন, যেটা সুদ বেড়েছে সেটা নেওয়া যাবে না। সবাই ধীরে ডান দিকে আসবেন, ওই বই বিক্রি না হওয়া পর্যন্ত তো আমি আছি, আমি তো আর চলে যাইনি, আর রাত তো আর পার হবে না, তাড়াহুড়া করবেন না, আমি উত্তর দিতে থাকি। ছেলেদের জন্য, ছেলেদের জন্য সানা সোনা রূপা ডায়মন্ড এর আংটি ব্যবহার করা যাবে কি? ডায়মন্ড করতে পারেন, সোনা রূপা করা যাবে না, রূপা করতে পারেন, সোনা করা যাবে না।